হ্যালো এভরিওয়ান বৈশালিশ বক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে হুগলি জেলার বাঁশবেড়িয়া অবস্থিত হঙ্গেশ্বরী দেবীর মন্দির নিয়ে আলোচনা করব আমার ত্রিবেণীর বাড়ির খুব কাছেই হঙ্গেশ্বরী দেবীর মন্দির তোমরা যারা একদিনের জন্য কোথাও ঘুরতে আসতে চাও বা উইন্টারে যখন আমরা একদিনের জন্য ছোটোখাটো ট্যুর প্ল্যান করি সেক্ষেত্রে তোমরা চলে আসতে পারো বাঁশবেরিয়ার এই হঙ্গেশ্বরী দেবীর মন্দিরে এটুকু বলতে পারি যখন তোমরা এই মন্দির থেকে ফিরবে তোমাদের মুখে একটা মিষ্টি সুন্দর স্মাইল থাকবে তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা প্রথমেই চলে আসবে বাঁশবেড়িয়া স্টেশনে বাসবেরিয়া স্টেশন থেকে হঙ্গেশ্বরী দেবীর আসতে টোটোতে দশ টাকা ভাড়া লাগে তোমরা যদি ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে আসতে চাও তাও করতে পারো সেক্ষেত্রে টোটো ভাড়া একটু বেশি টাকা পড়বে তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকনকেও প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে পারো হুগলি জেলার বাসবেরিয়াতে রয়েছে তেরোটি চূড়া বিশিষ্ট হংঘরী দেবীর মন্দির রাজা রামেশ্বর দত্ত রায়ের উত্তর পুরুষ তথা পপৌত্র নৃসিংহদেব মন্দির নির্মাণ শুরু করেছিলেন তবে তার জীবনদশায় মন্দির সম্পূর্ণ হয়নি নৃসিংহদেবের প্রয়াণের পর তার ছোট রানী শঙ্করী দেবী হঙ্কেশ্বরী মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন রামেশ্বর দত্ত রায় নির্মিত অনন্ত বাসুদেব মন্দির লাগোয়া এই হংকেশ্বরী দেবীর মন্দিরের অবস্থান নিসিংহদেবের জন্মের তিন মাস আগেই অকালে চলে গেলেন রাজা গোবিন্দদেব বাংলা বিহার উড়িষ্যা তখন নবাবী শাসন চলছে এমতাবস্থায় বংশবাটি রাজপাট ঘোষ সংকটে নিয়ম অনুসারে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁ গোবিন্দদেবের সম্পত্তি আশেপাশের ছোট জমিদারদের মধ্যে ভাগ করে দেন মা হংসেশ্বরী দেবী খুব কষ্টেই বড় করেন নসিংহদেবকে নসিংহদেবের ছোটবেলা কাটে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে পলাশী যুদ্ধের পরে বাংলা শাসন অবলুপ্তের পথে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শুরু হয়ে গেছে এদিকে রাজা নিসিংহদেব মাকে কথা দিয়েছিলেন বাবা সম্পত্তি পুনরুদ্ধার করবেন সেই অবস্থায় তিনি বাংলার প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংসের কাছে নিজের জমিদারি ফিরে পাওয়ার আবেদন করেন এভাবে একদিন চব্বিশ পরগনার জমিদারি ফিরে পান নিসিংহদেব এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক পদের প্রধান হয়ে এলেন লর্ড কর্নওয়ালিস পিতৃ সম্পত্তি ফিরে পেতে কর্নওয়ালিসের সর্বর্ণাপন্ন হন নৃসিংহদেব এবং জানতে পারেন হারানো সম্পত্তি ফিরে পেতে লন্ডনের বোর্ড অফ ডিরেক্টরকে আবেদন করতে হবে তখন খরচ ছিল সাত লক্ষ টাকা রাজকোষে ছিল চার লক্ষ টাকা রাজা তখন চিন্তায় পড়ে যান এবং কাশীতে চলে যান এবং ঠিক করেন সাত লক্ষ টাকা না হলে তিনি বংশবাটি ফিরবেন না এদিকে বড়রানী মহানয়া তার অলঙ্কার বিক্রি করে সাত লক্ষ টাকা জোগাড় করে ফেলেন কিন্তু আমরা যা চাই তা কি সময় হয় কাশিতে একদিন রাজা দেব মা জগৎজননী দেখা পান মা হঙ্কেশ্বরী দেবী যেন তাকে দর্শন দিয়েছিলেন সম্পত্তি উদ্ধারের কথা তখন আর তার মাথায় থাকে না সে ঠিক করে বংশবাটি ফিরবেন এবং রাজকোষে যা টাকা আছে তা দিয়ে নির্বাণ শুরু করবেন মা দেবীর মন্দিরের এবং চুনার থেকে সাত নৌকো চুনাপাথর নিয়ে সে হং হঙ্গেশ্বরী দেবীর মন্দির নির্মাণের উদ্দেশ্যে চলে আসেন বংশবাটিতে সতেরোশো নিরানব্বই সালে এক লগ্নে শুরু হয় মন্দির নির্মাণের কাজ মন্দির অসমাপ্ত রেখেই আঠারোশো দুই সালে পলোকে গমন করেন নৃসিংহদেব এরপর রানী শঙ্করী দেবী এক হাতে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে তৈরি করেন এই হঙ্গেশ্বরী দেবীর মন্দির আঠারোশো চোদ্দো সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয় বাংলায় বাংলার অন্য কোনো মন্দিরের কারুকার্যের সাথে হঙ্গেশ্বরী দেবীর মন্দির মন্দিরের কারুকার্যকে মেলানো যাবে না মন্দিরের নান্দনিক কার্য কারুকার্যের জন্য রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছিল শিল্পীদের উত্তর রাজস্থানের শেখাওয়াদি হাভেলির সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় এই হঙ্গেশ্বরী দেবীর নির্মাণ শৈলীর সেই সময় মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল পাঁচ লক্ষ টাকা দক্ষিণমুখী এই মন্দিরের উচ্চতা সত্তর ফুট দেবী মূর্তিটি নীলবর্ণের দেবীর বাম হাতে আছে খড়্গ ও নরমুণ্ডু ডান হাতে রয়েছে অভয় মুদ্রা ও শঙ্খ দেবীর প্রধান বাসরিক পূজা হয় কার্তিক আমসা দীপান্বিতা তিথিতে তবে সারা বছরই দেবীর পূজা হয়ে থাকে এবং অমাবস্যা এবং সানযাত্রায় দেবীর বিশেষ পুজো হয়ে থাকে সারা বছর দেবীর পূজা হয় দক্ষিণা কালিকা মতে কিন্তু এই একদিন দীপান্বিতা তিথিতে দেবীর পুজো হয় তান্ত্রিক মতে তিনশো চৌষট্টি দিন শান্ত শান্তমূর্তি কিন্তু দীপানীতা অমাবস্যায় দেব দেবী এলোকৃশি এদিন দেবীকে পড়িয়ে দেওয়া হয় সোনার জীব নিত্য পুজো ও ভোগ নিবেদনেরও ব্যবস্থা আছে মন্দিরে আঠারোশো কুড়ি সালে দেবীর অলঙ্কার চুরি হওয়ার পরে এই মন্দিরের দায়িত্ব ভার ভারতের পুরাতত্ত্ব সংবেক্ষণের অধীনে চলে যায় তবে দেবী মূর্তি রক্ষণাবেক্ষণ এবং গয়নাগারটি সামলে রাখেন রাজবাড়ির সদস্যরাই এখন রাজা নৃসিংহদেবের অষ্টম বংশধরেরা বর্তমান পুরনো রাজবাড়ি এখন শুধুমাত্র ইতিহাস এখানে এদের বংশধরদের তিন তরফের বাড়ির মধ্যে এখন শুধুমাত্র ছোট তরফের বাড়ি বর্তমান বড় এবং এজো তরফের বাড়ি ধ্বংসমাত্র দুশো সাল বছরের হংকেশ্বরী মন্দির দাঁড়িয়ে আছে রাজা নৃসিংহদেব এবং রানী শঙ্করী দেবীর পরিশ্রমের ফসল হিসাবে পাশেই রয়েছে পোড়া মাটির তৈরি অনন্ত বাসুদেব মন্দির রাজা রামেশ্বর দত্ত রায়ের নির্মিত এই মন্দির ষোলোশো সালে এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা রামেশ্বর দত্ত রায় এটি ট্র্যাডিশনাল একরত্ন শৈলীতে নির্মিত মন্দির মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার মন্দিরের গায়ে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলার ছবি পোড়ামাটির কাজের মাধ্যমে খোদাই করা হয়েছে